साजन मेरे साजन तेरी दुल्हन सजाऊंगी। Hey everyone, কেমন আছেন সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা এমন একজন সঙ্গীত শিল্পীর জীবনী দেখতে চলেছি যার নামের পূর্বে কিনা কোনো বিশেষণের প্রয়োজন নেই। তিনি মোট 1000 মুভিতে গান গেয়েছেন এবং 25টিরও বেশি ভাষায় মোট 20,000-এর মতো গান গেয়েছেন। তিনি 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ফিল্মফেয়ার থেকে 36 বার নমিনেশন পেয়ে রেকর্ড করেছেন। এবং তিনি 2 বার জাতীয় পুরস্কার সহ আরো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার 55 বছরের জীবনে তার সঙ্গীত ক্যারিয়ারই হচ্ছে 42 বছর। বুঝতেই পারছেন যে তারকার ক্যারিয়ার যত বেশি বড়, তাকে নিয়ে তার জীবনী বানানো তত বেশি কঠিন। তবুও চেষ্টা করব তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আলকা ইয়াগনিকের সঙ্গীত জীবন শুরু হয় 1980 সালে পায়েল কি ঝাঙ্কার মুভিতে থিরকাত আং গানটি গাওয়ার মাধ্যমে। এরপর যদি 1988 সালের কথা বলি, তাহলে 1980 থেকে 1988 সালের মধ্যে তার প্রায় 8 শতাধিক গান মুক্তি পেয়েছে এবং এ সময়ের মধ্যে তার যে গানটি এই প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় সেটি হচ্ছে 1988 সালেরই 1-2-3 গানটি। এটি ছিল তার ক্যারিয়ারে 819 নম্বর গান এবং এটির জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের বছর 1989 সালে তিনি কায়ামত সে কায়ামত তাক মুভির গান গাওয়ার জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর সালের হিসাব বাদ দিয়ে 90 দশকে তার গাওয়া যে গানগুলো এখনো পর্যন্ত জনপ্রিয় সে গানগুলো সম্পর্কে জেনে আসা যাক। 1993 সালে শাহরুখ কাজল জুটির প্রথম মুভি বাজিগারের বাজিগার ও বাজিগার গানটিও গেয়েছেন তিনি, যেটি সে সময় প্রচন্ড রকম হিট হয়। বাজিগারো আলকা ইয়াগনিকের জনপ্রিয় গানের মধ্যে যে গানটি এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয় সেটি হচ্ছে 1994 সালের সুহাগ মুভি থেকে গোরে গোরে মুখরেপে গানটি। বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় একটি গান ছাম্মা ছাম্মা গানটি প্রথমবারের মতো গেয়েছিলেন আলকা ইয়াগনিক 1998 সালে। এবছরই তিনি কুচ কুচ হোতা হ্যায় মুভির ম্যাক্সিমাম গানই তিনি গেয়েছেন। যেমন লড়কি বাড়ি আনজানি হ্যায় গানটি তার গাওয়া, তেমনি সাজান জি ঘর আয়া গানটিও তার গাওয়া। এবং এই মুভির যে মেইন টাইটেল সং অর্থাৎ কুচ কুচ হোতা হ্যায়ের জন্য তিনি জি সিনে অ্যাওয়ার্ড এবং বলিউড মুভি অ্যাওয়ার্ড পেয়েছেন। 1999 সালে তার অসংখ্য হিট গান থাকলেও তার মধ্যে যে গানগুলো উল্লেখযোগ্য তার মধ্যে রয়েছে তেরি চুনারিয়া গানটি। হ্যালো ব্রাদার মুভির এই গানটি এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। এছাড়াও এই বছর তার গাওয়া মোহাব্বত হো গাই হ্যায়, মেরা দিল তেরা দিওয়ানা এই গানগুলো সমানভাবে জনপ্রিয়। এছাড়াও হাম দিল দে চুকে হ্যায় সানাম মুভির জন্য চাঁদ ছুপা বাদাল মে গানটিও তিনি গেয়েছেন এবং বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় দিলবার দিলবার গানটিও প্রথমবারের মতো গেয়েছিলেন আলকা ইয়াগনিক 1999 সালে। সালে মুক্তিপ্রাপ্ত অত্যন্ত রকম জনপ্রিয় একটি গান কাহো না প্যার হ্যায় গানটিও তার গাওয়া। এবং এটির জন্য তিনি বলিউড মুভি অ্যাওয়ার্ড এবং জি সিনে অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও এবছর গেয়েছেন থোড়ি সি বেকারারি গানটি এবং চাল মেরি ভাই মুভি থেকে চোরি চোরি সপ্নমে গানটিও। এবং ধারকান মুভির সবগুলো গানই তার গাওয়া। এছাড়াও রয়েছে হার দিল জো প্যার কারেগা মুভির টাইটেল সংটি।
ছাড়াও এবছর আরো গেয়েছেন প্যার দিলো কা মিলা হ্যায় গানটি। এছাড়াও কাভি খুশি কাভি গামের সবগুলো গানই তিনি গেয়েছেন, যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে বোল চুরিয়া গানটি। এবং ইয়ে লড়কা হায় আল্লাহ গানটিও তারই গাওয়া। 2002 এর পর 2003 সালের রয়েছে অসংখ্য উল্লেখযোগ্য গান, যার মধ্যে রয়েছে দিল কা রিশতা মুভি থেকে দাইয়া 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 রে গানটি। এছাড়াও কোই মিল গায়া মুভির হাইলা হাইলা গানটিও প্রচন্ড রকম জনপ্রিয় হয়। এছাড়াও রয়েছে কাল হো না হো মুভি থেকে কুছ তো হুয়া হ্যায় গানটি। এছাড়াও এবছর সালমান খানের তেরে নাম মুভির সবগুলো গানই আলকা ইয়াগনিকের গাওয়া। 2004 সালে তার উল্লেখযোগ্য গানের অন্যতম হচ্ছে মুঝসে শাদি কারোগি মুভি থেকে লাল দুপাট্টা গানটি। এছাড়াও এই একই সিনেমার রাব কারে গানটিও তার গাওয়া। এছাড়াও টারজান দ্য ওয়ান্ডার কারের সবগুলো গানই তার গাওয়া। এছাড়াও ম্যাহুনা মুভির ম্যাক্সিমাম গানই তিনি গেয়েছেন। 2005 সালের প্রচন্ড রকম জনপ্রিয় দুলহান সাজাউঙ্গি গানটিও তিনি গেয়েছেন। এছাড়াও তিনি এবছর সানাম হাম আপকে হ্যায় মুভির বেশ কিছু গানই তিনি গেয়েছেন। 2006 সালে রয়েছে ক্রিস মুভির ম্যাহু ও আসমান গানটি। এছাড়াও 2007 সালে গুড বয় ব্যাড বয় মুভির আশিকানা আলাম গানটি। এরপর আলকা ইয়াগনিক গানের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন এবং তার তেমন কোনো উল্লেখযোগ্য গান পাওয়া যায় না, কারণ আলকা ইয়াগনিক মূলত 90 দশক কাঁপানো একজন সঙ্গীত শিল্পী। তার উল্লেখযোগ্য গানগুলো 1988 থেকে 2005 এর মধ্যে সীমাবদ্ধ। এই সময়কালে তিনি অসংখ্য অসংখ্য হিট গান উপহার দিয়েছেন। এরপর 2020 সালে তিনি কুলি নাম্বার ওয়ান মুভির জন্য তুঝে মির্চি লাগি তো গানটি গেয়েছেন। মূলত তার কণ্ঠে গাওয়া এই গানটি তাকে দিয়েই আবারও রিমেক করানো হয়। এবং 2021 সালে টিপ টিপ সংটি গেয়েছেন। এই ছিল আলকা ইয়াগনিকের শুরু থেকে বর্তমান নিয়ে আজকের এই ভিডিওটি। আসলে যার ক্যারিয়ার যত বড় তাকে নিয়ে ভিডিও বানানো তত কষ্টের, তো আমি নিজেও জানি তার সব হিট গান কখনো ইনক্লুড করা সম্ভব না। তাও চেষ্টা করেছি ভিডিওটি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।